এই দেখো প্রিপারেশন ইজ গোয়িং অন, দেখতে পাচ্ছ কিসের প্রিপারেশন হচ্ছে মুখস্থ। গুড ইভিনিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ছাদ থেকে আমার এই সুন্দর ভিডিওটা আমি শুরু করলাম। আজকে শুধু আমি নয়, আমি আমার ছেলে দুজনেই আছি। দুদিন আগে সরস্বতী পুজো গেছে, এখন স্কুল ড্রেস পরে রয়েছে, এটা স্কুলের পিটির ড্রেস, হাতে খাতা। তো আজকে তোমরা বুঝতে পারছো চ্যালেঞ্জটা হতে চলেছে কিছু কিছু পড়াশোনা সংক্রান্ত, আর কিছুটা পড়াশোনা সংক্রান্ত কিন্তু একটু মজার। তো আর পানিশমেন্ট তো অবশ্যই থাকবে, যেহেতু চ্যালেঞ্জ ভিডিও, তার জন্য আমার হাতে দেখো দুটো কি আছে দেখো। এই দেখো দুটো এরকম কড়কড়ে দুটো নোট আছে। তো এর কথাটা তোমাদের আমি পরে বলছি, আগে বলে দিই চ্যালেঞ্জটা কি। তো ভাবলাম চলো, বিদ্যার দেবীর পুজো করেছি, তো দেখি এবার বিদ্যা কত হচ্ছে। আর এই আর মুখস্থ করবি না, আমরা সুন্দর মুখস্থ করছি। আজকে আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তিনটে রাউন্ডে একটা চ্যালেঞ্জ করব। তো চ্যালেঞ্জও মোটামুটি তিন ধরনেরই বলতে পারো। চ্যালেঞ্জটা হলো এরকম, তো বসে বসে ভাবছিলাম কী করবো কী করবো, তো হঠাৎ করে মনে হলো দেখি চলো একটু টাং টুইস্টার চ্যালেঞ্জ করি। টাং টুইস্টার মানে তোমরা জানো, অনেক জায়গায় শুনেওছো, আর যে সেন্টেন্সটা আমি বলবো টাং টুইস্টিংয়ের জন্য সেটাও কিন্তু খুব কমন একটা সেন্টেন্স। তো সেই রকম আমি তিনটে রাউন্ডে খেলা খেলবো। প্রথমেই করবো টাং টুইস্টার চ্যালেঞ্জটা। তো তার সেন্টেন্সটা হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। বুঝতে পারছো একদম সোজা ইজি। তো কি করবো, টাইমিং দেবো দশ বার বলবো ইনকাম করার জন্য, তাই তো? তাহলে আমরা একটা ইনকাম করবো এরকমই একটা পানিশমেন্ট করি। দেখো দুজনে 200 টাকা নিয়ে নিয়েছে, আর জেনুইনলি বলছি এই 200 টাকাটা, 1টা টাকা ওর, 1টা টাকা আমার। ওর কেন বলছি, আমাদের আমি তো এখন টিউশন করি তোমরা জানো, তার থেকে যে মাইনেটা পাই সেখান থেকে নিয়েছি। আর এই টাকাটাও 2 বছর আগে ও ড্রয়িংয়ের টিউশন করাতো, তো 6-7 মাস মতো করিয়েছিল, তো তাতে যে টাকাগুলো পেয়েছিল তার থেকে এই টাকাটা ও নিয়ে এসেছে। আর আমরা দেখো এত কম টাকাতেই করছি, বিকজ তোমাদের কাছে একদম মানে কি বলবো জেনুইনলি কনফিউজ করছি। এর থেকে বেশি টাকা দিয়ে পানিশমেন্ট করার মতো সামর্থ্য আমাদের নেই, তাহলে আমার হাজব্যান্ডের দ্বারস্থ হতে হতো, তো সেটাতে কোনো মজা ছিল না। আর তোমরা যদি আমাকে ভালোবেসে আমার চ্যানেলের পাশে দাঁড়াও, তাহলে ভবিষ্যতে হয়তো এর থেকে বেশি টাকার চ্যালেঞ্জ আমি করতে পারবো। অবশ্য ওর ইনকাম এখনও সেরকম কিছু নেই, তো সেই জন্য এইটা দিয়েই করছি। তো চলো এবার চ্যালেঞ্জটা শুরু করি। টাইমিংটা আমরা দিয়ে নিচ্ছি, হ্যাঁ আগে এবার প্রথমে বলবে কে, কারণ বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে কেউ চায় না। তো প্রথমে দেখো একটা কয়েন এনেছি, এবার এটা দিয়ে টস করা হবে। আমি হেড জেনুইনলি দেখা যাক কি পড়েছে, দেখিয়ে দাও হেড। মানে বলি কা বাখড়া মে হুয়া খেতে যো, তাহলে চলো শুরু হয়ে যাই। আর একটা মোবাইলে টাইমিংটা দেওয়া হয়ে যাচ্ছে। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। আমি হারবো, ঠিক আছে ওকে ওকে। এবার চলো আমার সাথে কারা কারা আছে একটু থাম দেখিয়ে দেবে। আরে বাবা আমি পটিতে বসে বসে প্র্যাকটিস করেছি, কিছু বলার নেই আমার, এরকম ডেডিকেশন থাকতে হবে। 3 2 1 স্টার্ট। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা
পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। কত? 11 বার। 11 বার ভুল হয়েছে, 7 বার 8 বার। ছোটবেলায় আমি ওকে পড়াশোনাটা হাতে করি, আমার কাছেই হয়েছে, তো দেখা যায় ক্লাস 12 এ এসে হাতে করি কত দূরও জানে। কিছু না, একদম সিম্পল সোজা একটা চ্যালেঞ্জ হচ্ছে, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পরপর বলতে হবে, মোটামুটি বুঝতে পারা গেলে হবে, খুব বেশি হুড়োহুড়ি করার দরকার নেই, মানে এটা টাইমিং এর ব্যাপার নেই, ঠিকঠাক বলতে হবে। ওকে, যে একটু তাড়াতাড়ি সময় নিয়ে, আমি বাবা আমার রেফারেন্সটা একটু নিয়ে আমার বুলেট লিখে না, আর বলে হবে না, আরে পড়বো না, তুমি কি করবে, ও আচ্ছা কে করবে সেটা আমি দেখতে হবে, ও আবার টস করতে হবে, ঠিক আছে চল, আবার টস, হেড দেখি দাও, এই এই তেল তেল পড়েছে, আগে ও বলবে জোরে জোরে এখানটা এসে বলবে, হাঁপিয়ে গেলে আরো বলতে পারবি না, নে চল, 1 2 বলি, 3 2 1 স্টার্ট। অ আ হসই দীর্ঘ ই হসউ দীর্ঘ ঋ লি এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ বর্গে জ ঝ ঞ ট ঠ ড ঢ দন্ত্য ন ত ট ঠ ড ঢ দন্ত্য ন ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য ন প ফ ভ ভ ম উন্তস্থ জ ড ল ব তালবেশ পেটকার মধ্যে দন্তেশ ঢয় শূন্য র ঢয় শূন্য র পেটকার মধ্যে দন্তেশ পেটকার মধ্যে দন্ত হ ঢয় শূন্য র ঢয় শূন্য র উন্তস্থ বিসর্গ উন্তস্থ খণ্ডেত্ব বিসর্গ উনসর বিসর্গ চন্দ্রবিন্দু 31 3 2 1 স্টার্ট। অ আ হসই দীর্ঘ ই হসউ দীর্ঘ ঋ লি এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ ঝ ঞ ট ঠ ড ঢ মধ্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম উন্তস্থ জ র ল ব তালবেশ পেটকা মংস দন্তেশ হ ড শ ঢ শ র উন্তস্থ খণ্ডেত্ত উনসর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। এখনো চলছে, হয়নি 20 21 হয়েছে সবে, দুটো রাউন্ডের উইনার, আরে আমি তো উইনার হয়েই গেলাম, আর একটা রাউন্ড খেলবো আর তো না খেলো, তবু খেলবো মজার জন্য খেলবো, এটাও একটা হেভি জানো তো, তোমরা এই চ্যালেঞ্জ ভিডিওটা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে বসে এনজয় করতে পারবে এমনই একটা ভিডিও তোমাদের জন্য বানালাম, আমার বললাম না। চলো এবার হচ্ছে থার্ড রাউন্ড, আর থার্ড রাউন্ডটা না এটা কনসোলেশন প্রাইজ বলা যায়, একদম একদম না এটা মনে হয় অবশ্য মনে হয় পারবে, কারণ এটা একটু ইংলিশ, আর কিছু করার নেই, আগে থেকে চ্যালেঞ্জ ভেবে বসে আছে, নিজে প্র্যাকটিস করছে, আমি কি করে করব, আজকে আমাকে আমি যখন বসে বসে অঙ্ক করছি আমাকে এসে বলছে যে এই চ্যালেঞ্জ করবে, কি করে পারব, ওকে পাগল, ওকে খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে সবগুলো আমি হেরেছি, আবার আমি হারতে চাই বলো তো, না চলো এবার থার্ড নাম্বারটা শুরু হয়ে যায়, এটাই ফাইনাল রাউন্ড, এটাতে হচ্ছে পরেরবার আমি চ্যালেঞ্জ দেব, তারপর দেখব। আচ্ছা এইবারে চ্যালেঞ্জটা হচ্ছে, এটাও একটা পড়াশোনার বিষয়, এটাও খুব সোজা, কোনো অসুবিধা নেই, শুধু এটা হচ্ছে রিভার্সে বলতে হবে, সেটা হলো এ টু জেড রিভার্সে কে কত তাড়াতাড়ি পরিষ্কার করে ঠিক করে বলতে পারে। ওকে নাও টস কর, টস টস টস, এটাতে মনে হচ্ছে আমার মানে কনফিডেন্সটা লো হয়ে গেছে, হেড আয় 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 ঠিকঠাক যাতে বলতে পারো, খাতাটা খোল, আমি বলবো না, হ্যাঁ দেখে দেখে না, চলো স্টার্ট, আর বাচ্চারা ওইদিকে দেখো খেলা করছে, আমরাও খেলছি বলো, আমিও খেলছি, চলো ওই দেখো, দেখছো পরীক্ষার আগে পড়ছে অবস্থা দেখো, এই নাকি ছেলে এইচএস দেবে, এবিসিটি ভুলে গেছে, চলো 3 2 1 স্টার্ট। জেড ওয়াই এক্স ডব্লিউ
VUT SRQP ONM LKJ IHG F ED ED CBA এটা 19 সেকেন্ড শেষ করলো সরি এবারে মনে হচ্ছে গলায় দড়ি জয় মা আমি অনেক জায়গা ভুলে গেছি আমি ওখানটা তখন যখন বললো করার কথা না পড়ে আচ্ছা নাও চলো এবার আমি শুরু হয়ে যাই 3 2 1 0.5 3 2 1 start z y x w v u t s r q p o n m l k j i h g f e d c b a draw this তো দুটো তো আমি জিতেছি মাঝখানে একটু গুলিয়ে গেছিল আমার এই কেক আসা তাই জন্য 19 সেকেন্ড আমার 19 সেকেন্ড আমার এইখানটা গুলি গেল টি এর পর আমি ভেবেছিলাম চারটে চারটে করে বলবো তখন প্র্যাকটিস করছিলাম কিন্তু যাক তার মানে উইনার আমি চলো আজকে 200 টাকা পাঁচ ওই 200 টাকা আমি তো বলিনি আমি দেবো 200 টাকা মা তো বললো 200 টাকা দেবে কিরকম বাড়ি ছিল দেখে তুই যে বললি দেবো না সত্যি তুই দিবি না আমি শিশু বাচ্চা আবার আমাকে দিয়ে সব টানাটানি কেন এই তো একটু তো ইনকাম করতে আছে না 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 আমি দেই আমাকে বললো চ্যানেল ভিডিও করো এই টাকাটা দিয়ে আমার পানিশমেন্ট হবে এটা নি এই না ওইটা আমার আমার পিটবো দেখছো দেখো আমার সব টাকা বাকা নিয়ে চলে গেল 400 টাকা নেবে হ্যাঁ বহুত বাজে কিরকম সয়াতন চলে রাখো এই না না এগুলো তো ঠিক না বন্ধুরা কিন্তু দেখছে কিছু করার নেই দেয়ার ইজ নো বন্ধুরা দেখতেই তো পেলে যে ও দেখো দুটো টাকা নিয়েই চলে গেল আমারটাও নিয়ে নিয়েছে ওরটাও নিয়ে নিয়েছে তো চ্যালেঞ্জের পর যে পানিশমেন্ট হলো পানিশমেন্ট তো ও ভালো মতোই মানে এনজয় করলো ভোগ তো করলো না দুটো টাকাই নিয়ে নিল 400 টাকা ওরই লাভ হয়ে গেল তাহলে সেই জন্য আমি আর ভিডিওটা শেষও করতে পারলাম না মানে এরকম চ্যালেঞ্জ করে লাস্টে যে পানিশমেন্টে এইরকম হাল হবে সত্যি ভাবিনি তো দেখা যাক নেক্সট চ্যালেঞ্জটায় কী হয় আর দেখি ওর কাছ থেকে টাকাটা পেতে পারি কি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট তো অবশ্যই করছো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও